প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজিতে পড়ছো, ইভেন সেমিস্টারে এক্সামিনেশন দেবে, তোমাদের অফলাইন বিজ্ঞপ্তিকে সম্পূর্ণভাবে খারিজ করে অনলাইন পরীক্ষার নোটিশ প্রকাশিত করা হলো, এবং বাকি ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হবে তোমাদের যে জিজ্ঞাসা তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী যাদের অফলাইন এক্সামিনেশনের নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল, তাদের প্রত্যেককে আমি একটাই বিষয় প্রত্যেকটা সময় বলেছিলাম যে একটা সিঙ্গেল নোটিশ, একটা শিক্ষা দপ্তরের নোটিশ কিন্তু চেঞ্জ করে দিতে পারে অনেক কিছু। তোমাদের যে সমস্যা, সেই সমস্যার কথা যদি শিক্ষমতন করে তুলে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত কিছু পরিবর্তন হতে পারে। তোমরা প্রথমে প্রচুর ছাত্রছাত্রী, প্রচুর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, প্রচুর ইউটিউবারকে তোমাদের সমস্যার কথা তুলে ধরেছিলে। আমি বলতে পারি এটা জোর গলায় যে প্রথমে কেউ অনলাইন পিটিশনের কথা বলেনি, উল্লেখই করেনি, প্রথমে কেউ তোমাদের পাশে এসে দাঁড়ায়নি, সেটা বড় কথা না, কিন্তু সত্যি তোমরাও অনেকে রিয়েলাইজ করেছো, কালকে আমাকে বিষয়টি বলেছো, যেই তোমাদের অফলাইন নোটিশ অনলাইনে কনভার্ট হলো, তোমাদের অনলাইনে এক্সামিনেশান দিল, তখন ছাত্রছাত্রীদের জয় বলে, ছাত্রছাত্রীদের অ্যাকচুয়ালি বক্তব্যকে মেনে নিয়েছে এরকম বলে বিভিন্ন ভিডিও কিন্তু কালকে আমি দেখলাম ইউটিউবে তৈরি হয়েছে। সত্যি ভাবলে অবাক লাগে, যখন অফলাইনে নোটিশ বেরোচ্ছিল তখন কোনো টু শব্দ কেউ করেনি, এই যখন ছাত্রছাত্রীদের প্রকৃতভাবে পাশে দাঁড়ানোর প্রয়োজন ছিল, ছাত্রছাত্রীদের সমস্যার কথা তুলে ধরার দরকার ছিল, যখন আমি বিভিন্নভাবে অ্যাপ্রোচ করেছি তখন কোনো রকম রিপ্লাই পর্যন্ত দেয়নি। আজকে এত পরিশ্রম আমরা করেছি, সর্বপ্রথম গর্বের সাথে বলতে পারি ইউটিউবে যেরকম অড সেমিস্টারের ক্ষেত্রে পিটিশন করেছিলাম সেই রকমভাবে সর্বপ্রথম তোমাদের, যেহেতু কেউ আগে আসেনি, আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বক্তব্য ও তুলে ধরেছিলাম ভিডিও মারফত, তারপরে পিটিশন করেছিলাম, তার আগে অনেক ছাত্রছাত্রীরাদেরও পিটিশন করতে বলেছিলাম, সেই পিটিশনে অনেকে ইউটিউবে শেয়ার করেছে, সেই পিটিশনে প্রায় 35,000 সাইন পড়ে, এবং আমরা আমাদের পরিবারের তরফ থেকে যে সিঙ্গেল পিটিশন করেছিলাম যেটাকে আমি প্রমোটও করিনি, স্টুডেন্টদেরটাই বেশি প্রমোট করেছি, তার সত্ত্বেও কিন্তু 30,000 পিটিশনে সেই পিটিশন পরিণত হয়েছে। তারপরে ছাত্রছাত্রীরা অনলাইন পিটিশন নিয়ে বিকাশ ভবন ও তাদের বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিশ্রম করেছে ছাত্রছাত্রীরা, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আজকে অনলাইনে এক্সাম পরিণত হয়েছে অফলাইন নোটিশকে খারিজ করে। আর এরপরেই কিন্তু প্রচুর ইউটিউবার দেখলাম সেই ভিডিও তৈরি করতে ব্যস্ত হয়েছে, এমনকি কিছু বড় বড় ইউটিউবারও কালকে দেখছি বিজ্ঞপ্তি শেয়ার করছে। শুধু ভাবলে এটাই খারাপ লাগে, যারা অফলাইন পরীক্ষা নেবে বলে ক্রিটিসাইজ করছিল তারাও এখন অনলাইন নোটিশের পর বলছে ছাত্রছাত্রীদের জয় হয়েছে, কেমন লাগছে, এ মানে এই সমস্ত বিষয় উল্লেখ করছে, সত্যি ভাবার একটা বিষয় রয়েছে। তো যাই হোক না কেন, প্রত্যেককে ওয়েলকাম, ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ানোর জন্য প্রত্যেককে ধন্যবাদ, কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদের যে আবার একটা বিরাট বড় জয় আমি বলতে পারি, অফলাইনের যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেই অফলাইনের নোটিশকে, 13 তারিখ অফলাইন নোটিশ প্রকাশিত করেছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে অফলাইন নোটিশকে সম্পূর্ণভাবে খারিজ করে অনলাইন পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দিল। তোমাদের প্রত্যেকের ইভেন সেমিস্টার হতে চলেছে অনলাইনে, তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, তোমরা আগেই হয়তো জেনে গেছো, প্রচুর সংখ্যক মেসেজ আমাকে শেয়ার করেছো ইউটিউবে, প্রায় কালকে 2 থেকে 3 হাজার মেসেজ রয়েছে যেটা আমি রিপ্লাই দিতে পারিনি, সব প্রত্যেকের প্রায় মেসেজ পড়ার চেষ্টা করেছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছ, হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ, প্রত্যেকের পড়তে পারিনি মেসেজ, একই বিষয় উল্লেখ করেছো, অনেকে ধন্যবাদ জানিয়েছো। তার ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটাই বিষয় জিজ্ঞাসাবাদ রয়েছে যে কল্যাণী ইউনিভার্সিটি এবং বিশ্বভারতী ইউনিভার্সিটি তো অনলাইন পরীক্ষার ঘোষণা করলো, বাদ বাকি ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হবে যারা অফলাইনে নোটিশ দিয়ে দিয়েছে? দেখো এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু ধীরে ধীরে এই মুহূর্তে অন্যান্য ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের দেখা দরুন অফলাইন নোটিশকে খারিজ করে অনলাইন নোটিশের দিকেই যাবে, যেটা আমি আগেও বলেছিলাম, একটা নোটিশ পরিবর্তন করে দিতে পারে সমস্ত কিছু। আর এই মুহূর্তে আমার মনে হয় কোনো ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা একই সিচুয়েশনের মধ্যে ফেস করে তাদের অবস্থার কথা, তাদের বাস্তব দাবি মেনে অফলাইনে এক্সামিনেশনের নোটিশকে খারিজ করে অনলাইন এক্সামিনেশনের নোটিশকে যদি দিতে পারে, তখন অন্যান্য ইউনিভার্সিটিও ছাত্রছাত্রীদের একই সমস্যার কথা ভেবে অফলাইন নোটিশকে খারিজ করে অনলাইনে পরীক্ষা ঘোষণা করতেই হবে সেই মুহূর্তে। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো, শেষ পর্যন্ত তো আমরা রয়েছি, এবং তোমরা যে প্ল্যানিং করেছো, তোমরা অনেকে বলেছো
ও যে এখনো পর্যন্ত যে সমস্ত ইউনিভার্সিটি নোটিস আসেনি, আজকে 17 তারিখ, আজকে অনেক কিছু হতে চলেছে, তোমাদের যে কথোপকথন হয়েছে সেই অনুযায়ী তোমরা ইউনিভার্সিটি অনুযায়ী বলেছো। তোমরা অনেক ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা আজকেও অর্থাৎ 17 তারিখেও তোমরা অনেকেই বলেছো অ্যাকচুয়ালি কলেজে গিয়ে তোমাদের আবার বক্তব্য জানাবে, আবার তোমাদের সমস্যার কথা তুলে ধরবে, পিটিশন তুলে ধরবে, তোমাদের শিক্ষা দপ্তরে যেরকম নোটিশটিও শেয়ার করতে বলেছি যে শিক্ষা দপ্তরের কোনো আপত্তি নেই, যে প্রবলেমগুলো আইনতভাবে আমাদের হয়নি সেই প্রবলেমগুলো তোমাদের বলতে বলেছি, সেই সমস্ত বিষয় তোমরা আজকেও তুলে ধরবে। সেক্ষেত্রে তোমাদের আজকেও কিন্তু একাধিক ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু আজকালকের মধ্যেও আবার অফলাইন নোটিশকে খারিজ করে অনলাইন কিংবা অনলাইন নোটিশের প্রকাশিত কিন্তু ঘটবেই ঘটবে। কাজেই তোমরা নিশ্চিন্ত থাকো, এবং যাদের এখনও পর্যন্ত ও অনলাইন পরীক্ষার ঘোষণা হয়নি তারাও এই মুহূর্তে অ্যাক্টিভ থাকো, ও যাদের অনলাইন ঘোষণা হয়ে গেছে তারাও বাদ বাকি ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটু সময় হলেও বের করো, কারণ সমস্যাটা কোনো একটি স্টুডেন্টের না, প্রত্যেকের সমস্যা, আর একত্রিতভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর এক্সামিনেশন অনলাইনেই হতে হবে। বাদ বাকি তোমাদের এই মুহূর্তে কী মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো।